Bismillahirrahmanirrahim. Shubhriya Shikati. Halima Girls Isulan College, Faridpur Online Program in Pakotiki. Ami Mohammad Ali Hoshen. Shokari Adhyapok, Orthoniti Bibhag. Ekadosh o Dwadosh Shrenir Shokol Chhatro Chhatrider Janacchi. Antorik Shubhechha o Obhinondon. Asha kori tumra shokolei shusto acho, bhalo acho. Coronar ei bhoyaboho akromon ভয়াল গ্রাস সারা বিশ্বকে স্তম্ভিত করেছে এই মহামারীর কারণে এই মহাপ্রলয়ের কারণে অগণিত লক্ষ লক্ষ তাজা প্রাণ মৃত্যুর কোলে ঢলে পড়েছে এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় অতিবাহিত করছি এই সময়ে আর অমিক্রনের এই শীতের জানুয়ারি মাস আসতে না আসতেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই করোনার প্রভাব বৃদ্ধি পায় আবারও সাময়িক বন্ধ রয়েছে আমরা এই সময়টা অপচয় না করে যাতে আমরা ভালোমতো অন্ততপক্ষে পড়াটা চালিয়ে যেতে পারি এই জন্য সরকারি আদেশের পরিপ্রেক্ষিতে হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন এই প্রোগ্রামটা চালু আছে তোমরা আজকের এই ক্লাসে মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনবে বুঝবে এই আশাবাদ ব্যক্ত করছি আজকে একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায় আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ যে শিল্পে স্বল্প মূলধন ও পাঁচ লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্যদের দ্বারা সর্বোচ্চ দশ জনের মধ্যে অধিক সর্বোচ্চ দশ জনের অধিক নয় এমন স্বল্প যন্ত্রপাতি হাতে চালিত যন্ত্রপাতির সাহায্যে পারিবারিক সদস্যদের দ্বারা যে শিল্পটা পরিচালিত হয় সেই শিল্পটাই হচ্ছে কুটির শিল্প অন্যদিকে কুটির ছাড়া কুটির কুটিরের বাইরে একটি কারখানা ঘর বা শিল্প স্থাপন করে যেখানে শুধুমাত্র পারিবারিক সদস্যদের দ্বারাই নয় পরিবারের সদস্য এবং বাইরে থেকে আরো কিছু জনবল নিয়ে যে শিল্পটা গড়ে উঠেছে সেই শিল্পটাই হচ্ছে ক্ষুদ্র শিল্প আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুতকরণে অর্থনৈতিক মুক্তির পথ দেখানোর জন্য আমাদের এই ক্ষুদ্র কুটির শিল্প প্রচুর পরিমাণ ভূমিকা আছে এই ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে আমাদের জাতি স্বনির্ভর হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের বৃহৎ শিল্পের জন্য যে পরিমাণ মূলধন লাগে বাংলাদেশের প্রেক্ষাপটে সে পরিমাণ মূলধন যোগান দেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে তাই ক্ষুদ্র কুটির শিল্পের আজকের আলোচনায় ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব এই অংশটা আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ কর্মসংস্থান ক্ষুদ্র কুটির শিল্পে আমাদের কেন প্রয়োজন দেশের সার্বিক পরিস্থিতি আঙ্গিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে সারা দেশব্যাপী একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে সারা দেশটাকে একটি শিল্পের আওতায় আনার আপ্রাণ চেষ্টা করছেন আর এক্ষেত্রে ক্ষুদ্র কুটির শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি সেই লক্ষ্যে আমাদের ক্ষুদ্র কুটির শিল্পের অর্থনৈতিক মজবুতকরণে অর্থনৈতিক মুক্তির জন্য ক্ষুদ্র কুটির শিল্পের যে গুরুত্ব সেটা উপস্থাপন করছি এক নম্বর কর্মসংস্থান আমাদের দেশে যে পরিমাণ জনবল
বা মানুষ যেভাবে বৃদ্ধি পাচ্ছে ঠিক একই হারে আমাদের দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না। তাই কর্মসংস্থান বৃদ্ধির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে এই ক্ষুদ্র কুটির শিল্প। কুটির শিল্পের মাধ্যমে আমরা ছোট ছোট কাজ, ছোট ছোট শিল্প স্থাপন করে নিজে স্বাবলম্বী হওয়া যায়, নিজের ইচ্ছা মতো পণ্য সামগ্রী তৈরি করা যায় এবং পণ্য সামগ্রী উৎপাদন করে দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উন্নীতকরণে কর্মসংস্থান বৃদ্ধি যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করছে। দুই নম্বর মহিলাদের কর্মসংস্থান, মহিলাদের কর্মসংস্থান নজরুলের ভাষায় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চেয়ে কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নাকি অর্ধেক তার নয়। সুতরাং আমাদের দেশের প্রায় 50% হচ্ছে আমাদের মহিলা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা। এখন দেখা যাচ্ছে বিভিন্ন জেলা প্রশাসনিক কর্মকর্তা মহিলা। সুতরাং এই যে মহিলা কর্মসংস্থান বৃদ্ধিতে বৃদ্ধি আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বলতার একটি প্রমাণ। তাই ক্ষুদ্র কুটির মানে আমাদের দেশের ম্যাক্সিমামই ধর্মীয় পর্দায় মুসলমানদের, মুসলমানের সংখ্যাই বেশি, সুতরাং তারা পর্দা প্রথাটাকেই ধর্মীয় সংস্কৃতির মধ্যে আবদ্ধ থেকে সে তার জীবনযাপন করতে চায়। সেক্ষেত্রে ক্ষুদ্র কুটির শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, অর্থাৎ মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধিতে ক্ষুদ্র কুটির শিল্প সহায়ক ভূমিকা পালন করবে। তিন, কৃষি খাতের উপর চাপ হ্রাস। কৃষি খাতের উপর চাপ হ্রাস, আমাদের দেশের কৃষক সমাজ মৌসুমি বায়ুর জোয়া খেলা। এদেশে কৃষির একটা সময় আসে যে সময়টা প্রচুর ব্যস্ত থাকে, এরপরে ওই মৌসুমের ফসলটা বোনার পর বেশ কিছুদিন পর্যন্ত আর কোনো কাজ থাকে না, ফলশ্রুতিতে আমাদের ওই শ্রমিকগুলা নিঃসন্দেহে বসে থাকে বা কর্ম না করে জীবনযাপন করতে থাকে। এরকম অবস্থায় যদি ক্ষুদ্র কুটির শিল্প আসে তাহলে কৃষি খাতের উপর চাপ হ্রাস হবে, অর্থাৎ সে তার কৃষি খাতের পাশাপাশি যদি অর্থ উপার্জন করার সুযোগ পায় তাহলে তার জীবনে যেমন সচ্ছলতা ফিরে আসবে, দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার তদ্রু উন্নতি ঘটবে। স্বল্পমূলধনের জোগান, ক্ষুদ্র কুটির শিল্পে যে পরিমাণ মূলধন লাগে মাদারি শিল্প বা বৃহৎ শিল্পে প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটি শিল্পের মালিক হওয়ার জন্য ক্ষুদ্র কুটির শিল্পের শিল্পপতি স্মল সংগঠক, কিন্তু সে তার এই স্বল্প মূলধন যোগান দেওয়া সহজ। স্বল্প মূলধনের মাধ্যমে ছোট ছোট মূলধন সংগ্রহ করে একসময় বড় একটি কাজ করা সম্ভব, আর এই কুটির শিল্প সেই স্বল্প মূলধনের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে। জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়নে একটি মানুষ
E sound body is a sound mind. Shustho mon shustho hobe. Shustho thakar jonno je poriman orther proyojon, je poriman chikitsar proyojon, binodoner proyojon, onner proyojon, bashisthaner proyojon, ta metanor jonno sobchaite upodogi hocche khudro kuti shilpo. Jibonjatrar man unnoyone nijer moto kore nijeke gore tolar, nijer moto kore nijer chinta dharake bikoshito korar ekti shujog thake ei khudro kuti shilpe. E ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে জীবনতত্ত্ব মান উন্নয়ন করা সম্ভব সম্পদের সুষম বণ্টন আমাদের দেশে ম্যাক্সিমাম শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে ঢাকা কেন্দ্রিক এবং চট্টগ্রাম কেন্দ্রিক সারা দেশব্যাপী এদেশের 64,000 64টি জেলা প্রায় লক্ষাধিক গ্রাম এসাদের সময় 88 বন্যার সময় বলেছিল আর 88,000 গ্রাম বাঁচবে গ্রাম বাঁচবে বাংলাদেশ বাঁচবে শেয়ালদিকে এখন তো লক্ষাধিক গ্রাম সময়ের ফেলে এদেশের জনসংখ্যা শত বৃদ্ধি পেয়েছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের মৃত্যু হ্রাস পেয়েছে তাই সম্পদের সুষম বণ্টন করে যদি প্রত্যেকটা জেলায় এই শিল্প প্রতিষ্ঠান প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গ্রামে যদি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয় তাহলে সম্পদের সুষম বণ্টন সম্ভব হবে দেশস কাঁচামালের শব্দ বলা কাঁচা মালের শব্দ বলা আমাদের দেশেও যে কাঁচামাল তৈরি হয় দেশলাই তৈরিতে বাঁশ মান্দার গাছ ইত্যাদি ব্যবহৃত হয় আমাদের যে সমস্ত তৈজসপত্র তৈরিতে যে সমস্ত কাঁচামাল ব্যবহৃত হয় অর্থাৎ দেশের সম্পদের অভাব নেই শুধু এর সুষ্ঠু ব্যবহারটাই প্রধান লক্ষ্য এই সম্পদগুলোর যদি সুন্দর ব্যবহার সম্ভব হয় সুষ্ঠু ব্যবহার সম্ভব হয় তাহলে দেশের কাঁচামালের সুব্যবহারের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি করবে বৃহৎ শিল্পের উপজাতের সদ্ব্যবহার বিগ ইন্ডাস্ট্রি বড় শিল্পের যে সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন করা হয় সেই পণ্য সামগ্রী উৎপাদনের সময় অনেক সময় দেখা যায় যে বেশ কিছু পণ্য অবশিষ্ট থেকে যায় বা ব্যবহারের পর যে সমস্ত পণ্য নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় ওই সমস্ত পণ্য দিয়ে ওই সমস্ত অব্যবহৃত পণ্য দিয়ে অবশিষ্ট দিয়ে আবার নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি করে তা বিক্রয় করে মুনাফা অর্জন করা সম্ভব হয় যেমন গার্মেন্টসের যে সমস্ত শার্ট গেঞ্জি জামা ইত্যাদি তৈরি করা হয় এগুলো থেকে উচ্ছিষ্ট অংশ দিয়ে অনেক ডিজাইনের ছোট বাচ্চাদের জামা কাপড় তৈরি করে ওই কাপড়টা সব ব্যবহার করা সম্ভব হয় রুচি ও চাহিদা সম্পন্ন পণ্য উৎপাদন বৃহৎ শিল্পে এবং মাঝারি শিল্পে জনগণের রুচি ও চাহিদা সম্পন্ন পণ্য সামগ্রী উৎপাদন করা সম্ভব হয় না তা কেবলমাত্র ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে আমরা এই জনগণের রুচি ও চাহিদা সম্পন্ন পণ্য সামগ্রী উৎপাদন করে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি
বৈদেশিক মুদ্রা অর্জন। বৈদেশিক মুদ্রা অর্জন। ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে আজ বিশ্বব্যাপী সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যে সমস্ত রুচিশীল মানুষগুলা কারিগরগুলা যে পণ্য সামগ্রী উৎপাদন করে তা শুধু দেশের মধ্যে নয়, এক জেলার মধ্যে নয়, অন্য জেলায় এমনকি দেশের বাইরেও বিক্রয় হচ্ছে, যার সুনাম বাংলাদেশের শুধু সুনামে আসে না, পাশাপাশি প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। এই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পের বিশ্বব্যাপী প্রচার ঘটছে এবং অর্থনৈতিক মুক্তির দিকে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি হ্রাস, বাজার দ্রব্য সামগ্রীর সরবরাহ বৃদ্ধি পেলে দাম স্তর এমনিতেই কমে যাবে। মুদ্রাস্ফীতি কমানোর জন্য ক্ষুদ্র কুটির শিল্পের উৎপাদিত পণ্য সামগ্রী অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করছে। ক্ষুদ্র কুটির শিল্পের প্রতিষ্ঠা করা সহজ, অর্থাৎ স্বল্প মূলধন যেহেতু ব্যবহৃত হয় এবং অধিক জমির পরিমাণ বা অধিক ঘরবাড়ির পরিমাণও লাগে না, এজন্য ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠা করা সহজ হয়েছে। কুটির শিল্প সহজে ধ্বংস হয় না, কুটির শিল্প যেহেতু স্বল্প মূলধন ব্যবহৃত হয়, বাড়িতেই ব্যবহৃত হয় এবং তাতে ক্ষুদ্র শিল্পে বিদ্যুৎ ব্যবহৃত হয়, কুটির শিল্পে বিদ্যুৎও ব্যবহৃত হয় না, এরূপ অবস্থায় ক্ষুদ্র কুটির শিল্প তেমন ধ্বংসপ্রাপ্ত হয় না বললেই চলে। পরিবেশ দূষণ কম, আমাদের বড় শিল্পে যে পরিমাণ পরিবেশ দূষণ করে, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, সমস্ত কিছুই দূষণ করে, কিন্তু ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে আমাদের পরিবেশ বান্ধব পণ্য সামগ্রী উৎপাদন করা সম্ভব হয় বিধায় জনগণের চিকিৎসা বা স্বাস্থ্য সুবিধা লাভ করতে পারে, পরিবেশটা সুন্দর থাকে। এভাবে ক্ষুদ্র কুটির শিল্প বাংলাদেশের বিনির্মাণে প্রচুর পরিমাণ ভূমিকা পালন করে আসছে। অদূর ভবিষ্যতে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসার ঘটে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির ঘটুক, সারা দেশ এক বিপ্লব সংগঠিত হয়ে বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হোক, এই প্রত্যাশা রেখে তোমরা সুস্থ থাকো। যারা ভ্যাকসিন এখনো পর্যন্ত নেওয়া হয় তারা ভ্যাকসিন নিয়ে নিজেদেরকে নিরাপদ রাখো, এই প্রত্যাশা রেখেই আজকের মতো এই দিকে আছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।